নতুন বিদেশি স্ট্রাইকারকে সাইন করালো আইএসএল এর ক্লাব হাই বন্ধুরা ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে দুটো গুরুত্বপূর্ণ আপডেট দেব প্রথম আপডেট যেটা ইস্টবেঙ্গলের ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সবথেকে গুরুত্বপূর্ণ ফুটবলারদের মধ্যে অন্যতম বাঙালি ফুটবলার সৌভিক চক্রবর্তী তিনি বর্তমানে কিন্তু ডেঙ্গু আক্রান্ত বাইপাসের ধারে একটা বেসরকারি নার্সিং নার্সিংহোমে বর্তমানে ভর্তি আছেন সৌভিক চক্রবর্তী গতকালের রিপোর্ট অনুযায়ী তার প্লেটলেট কিন্তু অনেকটাই কমে গেছে পঞ্চাশ হাজারে নেমে এসেছে সৌভিক চক্রবর্তীর প্লেটলেটস তবে প্লেটলেটস অনেকটা কমে গেলেও ডাক্তাররা যেটা জানিয়েছেন বর্তমানে সৌভিক চক্রবর্তীর পরিস্থিতি স্থিতিশীল এবং অল্প কয়েকদিনের মধ্যেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন এমনটাই আশ্বাস দিয়েছেন সমস্ত ডাক্তাররা তো আমরা সৌভিক চক্রবর্তীর দ্রুত সুস্থতা কামনা করি আশা করব খুব তাড়াতাড়ির মধ্যেই সৌভিক চক্রবর্তী ডেঙ্গুকে পরাজিত করে আবারও ফুটবলের মাঠে ফিরে আসবেন অন্যদিকে বন্ধুরা এর একটা ক্লাব কিন্তু নতুন বিদেশি স্ট্রাইকারকে সাইন করিয়ে নিয়েছে বত্রিশ বছর বয়সী কলম্বিয়ার স্ট্রাইকার উইলমার জর্ডান গিল তাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো তোমরা সবাই জানো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি নতুন বিদেশি স্ট্রাইকার সিলভেস্টার ইকবোন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ছেড়ে দিয়েছে তো তার জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু সাইন করে নিয়েছে এই কলম্বিয়ান স্ট্রাইকার উইলমার জর্ডান গিলকে এই উইলমার জর্ডান গিল তার কেরিয়ারে কলম্বিয়া ভেনেজুয়েলা সাউথ কোরিয়া অর্থাৎ কে লিগ তাছাড়া চাইনিজ সুপার লিগ ইউএই এই সমস্ত জায়গায় খেলেছেন ব্রাজিলেও খেলার অভিজ্ঞতা আছে লাস্ট খেলছিলেন ব্রাজিলেরই ক্লাব পর্তুগুয়ে সাথে তারপর তিনি ফ্রি এজেন্ট ছিলেন ফ্রি এজেন্ট যেহেতু ছিলেন তাই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সাইন করিয়ে নিয়েছে ট্রান্সফার উইন্ডো ছাড়াই যে কোনো মুহুর্তে কিন্তু এটা অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির তরফ থেকে এই উইলমার জর্ডান গিল তার ক্লাব কেরিয়ারে টোটাল দুশো উনতিরিশটা ম্যাচ খেলেছেন যেখানে সাতাত্তরটা গোল আর বাইশটা অ্যাসিস্ট করেছেন তো দেখা যাক বন্ধুরা এই কলম্বিয়ান স্ট্রাইকার নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ভাগ্য ফেরাতে পারে কি না তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা